ডালটা খেতে অনেক ভালো লাগবে এবং রান্নাটা হবে খুব সাধারণ। এখানে আমি অল্প একটু মুসুর ডাল ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, এক তিনটি মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ আর পরিমাপ মতো লবণ, আর দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি। এখন এটা আমি চুলায় উঠিয়ে দেব, আর রান্নাটা যখন শেষের দিকে হয়ে আসবে তখন দিয়ে দিব এই চালতা এবং কাঁচামরিচ। চালতা ডালে আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ